अभ्यागत सकल भक्तमंडली और भक्तिमती मायरा गौरघड़ नाम श्रवण करी और हमार कृष्ण नाम श्रवण करी भक्तमंडली भक्तिमती मायरा और हमार विद्वान मंडली साधुगुरु वैष्णव ब्राह्मण और हमार स्नेहर छोटो छोटो भाई बोनेरा छोटो छोटो भाई बोने सकल आंतरिक भालोबासा एवं सकल भक्तवृंदिर चरणी ओ आमार सकल साधुगुरु वैष्णव मंडलीर चरणी जानाई आमार अनंत कोटि भक्तिपूर्ण भूमिष्ठ प्रणाम। तत्पर प्रणाम जानाई आमार आदि गुरु पिता ओ मातार चरणी आमार भक्तिपूर्ण प्रणाम। तत्पर प्रणाम जानाई बर्तमान दीक्षा गुरुर चरणी आमार भक्तिपूर्ण प्रणाम ओ आमार शिक्षा गुरु बर्तमान श्रीमती अर्चना देवी मायर चरणे नदिया नवद्वीप धामी ताहार चरणे जानाई आमार अनंत कोटि भक्तिपूर्ण भूमिष्ठ प्रणाम। सभाकार चरणे प्रणाम जानी आज की एई स्थानी महतीय हरिनाम यज्ञ हरिबासर प्रांगणे सबाई मिले आमरा उपस्थित हुई सकले उपस्थित हुई कारण किछु हरिकथा और कृष्ण कथा श्रवण करवार जन्ने ताई सर्वागी सर्वप्रथमेई बोली बाबा आज के जे हरिकथा कृष्ण कथा आमरा सकले जे कीर्तन श्रवणेर जन्य एखाने उपस्थित हुई বা আপনাদের সম্মুখে এই যে কীর্তনটা আমি গাইব আমার কোনো গাইবার ক্ষমতা নেই মা। আজকে এই শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে আজকে এত বড় মহতীয় মন্দিরে এই যে এই স্থানটিতে উপস্থিত হতে পেরেছি মা গো বহু জন্মের সুকৃতির ফলে বহু জন্মের ভাগ্যের ফলে এখানে এসে উপস্থিত হতে পেরেছি কারণ কোনো জন্মের সুকৃতি যদি না থাকে এই মদনমোহন আহা শ্যামসুন্দর মন্দিরে আগো কখনোই আসার সৌভাগ্য হতো না। তো ভগবানের আশীর্বাদে ওনার ইচ্ছায় যেহেতু আপনাদের সম্মুখে এই মন্দির প্রাঙ্গণে হরি কৃষ্ণ কথা বর্ণনা করবার সুযোগ পেয়েছি সর্বাগ্রে আপনারা আশীর্বাদ করুন কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া যৎকিঞ্চিত হরি কথা আমার পক্ষে বর্ণনা করা সম্ভব না। হরি কথা শুরু করবার পূর্বে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি কারণ ইংরেজিতে একটি কথা বলি টু আর ইজ হিউম্যান অর্থাৎ মনিরও ভুল হয়। আমি তো সামান্য একটি আপনাদের কন্যা বা আপনাদের ভগিনীর মতো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ বাড়ির কন্যা বা নিজ বাড়ির ভগিনী মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রত্যেক পদে পদে বাবা ভুল হবে আমার সকলে নিজগুণে ক্ষমা করবেন কারণ যে ভগবানকে নিজ নয়নে দর্শন করিনি পামর মূঢ়জি এই কলিযুগে বর্তমান পামর মূঢ়জি আমরা কৃষ্ণ কথা হরি কথা বর্ণনা করবার আমার কোনো ক্ষমতা নাই তা যেহেতু উপস্থিত হয়েছি প্রত্যেক পদে পদে ভুল হবে যতটুকু পারি আমি কিঞ্চিত বর্ণনা করব সবাই আমায় নিজগুণে ক্ষমা করবেন। সত্যত্রেতা দ্বাপর কলি চারটি যুগ চারটি যুগের মধ্যে সত্যযুগই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আমার মূর নামক এক অসুরকে বধ করেছিলেন তাই তার নাম হয়েছিল মুরা। ত্রেতা যুগে রাবণকে বধ করেছিলেন বলেই তার নাম হয়েছিল ভগবানের আরেক নাম রাবণারী। এবার এলো দ্বাপর যুগ দ্বাপর যুগে মথুরায় গিয়ে কংসকে বধ করেছিলেন আর কংসকে বধ করি ভগবানের আরেক নাম হয়েছিল কংসারী। এরপর বাবা এলো কি না আমার এই কলৌযুগ
বর্তমানেই কলিযুগে আমার পতিত পাবন অবতারে গৌর সুন্দর তিনি কিন্তু কোনো অস্ত্র ধারণ করেননি, কোনো অস্ত্র ধারণ করেনি, কাউকে কোনো বধ করেনি, প্রাণ হত্যা করেননি, কিন্তু তিনি কোন অস্ত্র ধারণ করেছিল না, যে অস্ত্রটা তিনি ধারণ করেছিল সেটি হলো নাম প্রেমের অস্ত্র। আর সেই নাম প্রেমের অস্ত্র দিয়ে সকল কলির জীবকে উদ্ধার করেছিলেন গৌর সুন্দর। আমার পতিত পাবন অবতারে সকল কলির জীবকে উদ্ধার করলেন কৃষ্ণ। যদি ফিরেন কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ যদি ফিরেন কভু ভক্তি মুক্তি দিয়া, ভগবান কৃষ্ণচন্দ্র হলো দাপরের ভগবান। আর দাপরের ভগবানকে যদি বলি প্রভু গো সারা জীবনে তোমায় ভালোবাসবো, শুধু তোমার ওই গোপী প্রেম ভাব, তোমার হৃদয়ে যে লুকায়িত প্রেম রাশি, তোমার সেই প্রেম মাখা প্রেমের মূরতিখানা দেবে প্রভু। ভগবান কৃষ্ণচন্দ্র বলবেন না ওটা দিতে পারবো না। কেন না ওটা দিতে পারবো না? তার কারণ হলো ওই প্রেমটা শুধু হলো আমার ব্রজ গোপীদের জন্য, ওই প্রেমটা হলো আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর জন্য। ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে বলেছিল রাধে গো, হে রাধে, বলতে পারো তুমি তো আমায় ভালোবাসো, তুমি বাদিনীর ঘরে বসত করো। বলতে পারো রাধে, বাদিনীর ঘরে বসত করি যেখানে তুমি কিনা সারা দিনই একবারও কৃষ্ণ নাম শুনতে পাও না, একটি বার কৃষ্ণ কথা বলতে পারো না, কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করতে পারো না, তবু তুমি গোপনে বসে বসে আমার জন্য ওই রন্ধনশালা ধোঁয়ার ছলে বসে বসে কেন কাঁদো? বলতে পারো রাধি, কেন তুমি আমাকে এত ভালোবাসো? আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও, কি আনন্দ পাও, কি মাধুর্য পাও, বলো না রাধি, কেন তুমি আমায় এত ভালোবাসো? শ্রীমতী রাধারানী বললেন, বধু শোনো বধু, আমি যে তোমায় ভালোবাসি, আমি যে কৃষ্ণকে ভালোবাসি, কেন ভালোবাসি সেটা যদি তুমি জানতে চাও তবে বধু তুমি ভগবান হয়ে থাকলে চলবে না, ভগবান হয়ে থাকলে চলবে না, তোমায় আগে ভক্ত হতে হবে, ভগবানের আসন থেকে তোমায় ভক্তির আসনে আসতে হবে, তবেই তুমি বুঝতে পারবে যেদিন কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ নাম বদনে করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যেদিন তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথে পথে ঘুরে বেড়াবে সেদিন তুমি জানতে পারবে বুঝতে পারবে যে আমি তোমাকে ভালোবেসে কি সুখ পাই, কি মাধুর্য পাই, কি আনন্দ পাই। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, তথাস্তু রাধি, তাই হবে, শোনো রাধি, তোমার এই মনোবাসনা আমি কোন দিন পূর্ণ করব জানো? শোনো রাধি, আগত কলৌ যুগে যেদিন আমি নদিয়া নবদ্বীপ মাঝারি সোনার গৌর সুন্দর রূপে জন্মগ্রহণ করব সেদিন আমি তোমার এই গোপী প্রেম ভাব আমি প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে বিতরণ করব। শ্রীমতী রাধারানী সঙ্গে সঙ্গে বললেন, বধু আমার যে দুটো বাসনা ছিল, কি বাসনা রাধি কি জানো? হে গোবিন্দ, যেদিন তুমি নদিয়ার নবদ্বীপ মাঝে যাবে সেদিন আমার দুটো বাসনা, গৌর সুন্দরী নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হওয়ার দুটি কারণ ছিল মা। এক হলো, শ্রীমতী রাধারানী বললেন, বধু গো আমি কি চাই জানো? জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি। ও গো বধু, তুমি আমায় ভালোবাসো বা নাই বা ভালোবাসো, কিন্তু বধু তুমি আমায় এই আশীর্বাদ করো আমি যেন তোমায় ভালোবাসতে পারি। ও গো বধু, সারা জীবন ধরে আমি যেন তোমায় ভালোবাসতে পারি, আমার জীবনে মরণে প্রত্যেকটি জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি, আর কিছু চাই না।
ভালোবাসো নাই বা ভালোবাসো, আমি তোমায় যেন ভালোবাসতে পারি এবং তোমায় যেন আমি আমার প্রাণনাথ হিসেবে পাই। রাধি আর কি চাও, আর কি জানো? যেদিন তুমি নদিয়া নবদ্বীপ ধামি অবতীর্ণ হবি, তোমার এই যে সোনার অঙ্গ গোবিন্দের অঙ্গি, শ্রীমতী রাধারানী বললেন বধু গো, তোমার যেই অঙ্গে আমি তুলসী চন্দন ফুল চন্দন পুষ্প চন্দন দিয়ে তোমার অঙ্গখানা আমি সুন্দরভাবে সুসজ্জিত করে রাখি, যেই অঙ্গে আমি কোনো আঘাত করতে দিই না, সেই অঙ্গ যেদিন তুমি নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হবে, সেদিন তুমি ওই নদিয়া নবদ্বীপ মাঝারি তুমি নদিয়ার পথে ধুলায় গড়াগড়ি দেবে। কিন্তু বধু বলতে পারো আমি কি করে সইব? আমি তা সইতে পারবো না। তাই জানো বধু আমি কি চাই? যেদিন তুমি অবতীর্ণ হবে গৌর সুন্দর রূপী, আমি সেদিন কি করব জানো? আমি আমি তোমার উপরে থাকিব, আমি তোমার উপরে থাকিব, আমি আমি তোমার উপরে থাকিব, আমি তোমার উপরে থাকিব, বধু তুমি অব ভিতরে থাকবে, আমি তোমার উপরে থাকিব, বধু তুমি অব তুমি ভিতরে থাকিবে, আমি তোমার আমি তোমার উপরে না নদিয়ানো কইনা মাঝারে, আমি তোমার উপরে থাকবো, কইনা নদিয়ানো মাঝারে, যেদিন ধুলায় গড়া গড়ি দিয়ে নদিয়ানো মাঝারে, যেদিন ধুলায় আমি তোমার উপরে থাকিব, অর্থাৎ
যখন নদিয়া নবদ্বীপ মাঝি গৌর সুন্দর অবতীর্ণ হলেন মা গৌর ঘড়ি রাধারানীর রা আর গোবিন্দের গো এই দুইটি অক্ষর মিলে হলো গোরা আর রাধারানীর রূপীর অঙ্গ নিয়ে রাধারানীর অংশ নিয়ে হলেন গৌর সুন্দর গোরা বর্ণ এবং অন্তে কৃষ্ণ আর দুই রূপ মিলে হলো নদিয়া নবদ্বীপ মাঝি সোনার গোরা আজকে সোনার গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে নদিয়া নবদ্বীপ মাঝি গৌর সুন্দর আমার পতিত পাবন অবতারী সেই গোলোক হতে গোবিন্দ আমার এলেন কোথায় না নদিয়া নবদ্বীপ মাঝি তাই পদকর্তা মনোহর দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবা বেশি গৌর সুন্দরকে দর্শন করি তিনি পদ রচনা করলেন ব্রজে কানাই হনো সারা জগৎকে আজকে ভাসিয়ে তুললেন সারা জগৎকে আজকে কি করলেন না সারা ভারত
পাবন বইয়ে দিলেন কি করলেন গোড়া নিজে প্রভু কি চাই জানো দাস মন হরি শ্রীবাস আঙ্গিনার মাঝে হরিনাম করতেন
কারণ যখন পথে পথে ঘুরে নাম করে বেড়াত তখন তৎকালীন নবদ্বীপে মাগো পতিতজনে ও নিন্দুরজনা অভাব ছিল না। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ হলো যে পথে ঘুরে ঘুরে হরিনাম করা যাবে না। সঙ্গে সঙ্গেই শ্রীবাস পণ্ডিত এসে বলল, প্রভু গো, তুমি যদি হরিনাম করতে চাও পথে পথে হরিনাম না করি, তুমি আমার গৃহে হরিনাম করো। তাই আজকে শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু আমার প্রত্যক্ষ হরিনাম করে। প্রত্যেক দিনের ন্যায় মহাপ্রভু আজও হরিনাম করছি। এতক্ষণ গৌরচন্দ্রিকার সাধন করলাম, গভীর রাত্রি হয়েছি, তা আমরা এবার লীলায় প্রবেশ করব। এতক্ষণ গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, আজকে বর্তমান যে লীলা নিয়ে আমরা কিছুক্ষণ আস্বাদন করব, যে লীলাটি আজকে গাইব, সেই লীলাটি হলো আমার ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন লীলা শ্রীমতী রাধারানীর কলহন্তরিতামান। তাই আজকে শ্রীমতী রাধারানী আমার মান লীলা করেছিলেন। শ্রীমতী রাধারানী মান করেছিল, কেন মান করেছিল, কি কারণেই বা মান করেছিল, আজকে আমরা সে বিষয়ে শ্রবণ করব। তার আগে প্রথমে আমরা গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে লীলায় প্রবেশ করব। গৌর সুন্দর আমার আজকে পারিষদগণ সঙ্গে করে লই হরিনাম করছি, কিন্তু প্রত্যেক দিন যেমন ভাবে হরিনাম করে আজ কিন্তু মা সেভাবে হরিনাম করছি না। কারণ আজকে গৌর সুন্দর আমার হরিনাম করছে বটে, কিন্তু তিনি যেন সুরধ্বনির ধারার ন্যায় নয়ন যুগল আমার ভেসে যাচ্ছে। এবার সকল ভক্তগণ দর্শন করলেন যে গৌর সুন্দর আজকে কেন এমন ভাবে কাঁদছে। গৌর সুন্দর কাঁদছে কেমন ভাবে, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আবার কখনো রাধা রাধা বলে কাঁদছে, আবার কখনো বা নিজের চরণখানে ধরে বলছে ক্ষমা করো, ক্ষমা করো আমায়, ক্ষমা করো রাধি। ভক্তগণ দর্শন করে ভাবছি আজকে মহাপ্রভুর কি হয়েছে, আজকে শ্রীমন মহাপ্রভু কোন ভাবির উদয় হলো। গৌর সুন্দর আমার আজকে ক্রন্দন করছি, আজ এখানে চমকিত অঙ্গ ধরণী না যায়, ধরণী না যায়। গৌর সুন্দর আমার আজকে বারবার চমকে উঠছি, রাধা রাধা বলি, কখনো আবার কৃষ্ণ কৃষ্ণ বলি, আর কাঁদছে কেমন ভাবি, কৃষ্ণ কৃষ্ণ বলে গোড়া কাঁদে ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে কত সুর ধ্বনির ধারা বহে, ওই না অরুণ নয়নে সুর ধ্বনির ধারা বহে, অরুণ নয়নে খানে চমকিত অঙ্গ ধরণী না যায়, ধরণী না যায়, আমার মান রসে গোটা চাঁদ আজ ধুলাতে লোটা, ধুলাতে লোটা আজ মানে মলিন মুখ, আজ মানে মলিন মুখ, ওরে মানে মলিন মুখ, আমার কিছু নাহি হাই গো, মানে মো মলিন মুখ, গোটার কিছু নাহি। গৌসুন্দর আজকে আমার বদন খানা মলিন করি ক্রন্দন করছে, মানে মলিন কিছু নাহি ভাগো, মানে মলিন মুখ, কিছু নাহি ভাগো। গৌর সুন্দর আজকে ক্রন্দন করছে বদনখানা মলিন করে,
তা দর্শন করি সকল ভক্তগণ আজকে দর্শন করে বলেছে প্রভু গো আজকে তুমি কোন ভাবে বিভাবিত হয়েছো গদাধরকে দর্শন করে গৌর সুন্দর আমার গদাধরের পানে গিয়ে তাকিয়ে আছি ছুটে গিয়ে গদাধরকে জড়িয়ে ধরেছি গদাধরকে জড়িয়ে ধরেছে কেন মা হরি বল মা গো হরি বল হরি বল সম্মুখে বসে ঘুমোলে কি হবে সম্মুখে বসে যদি ঘুমোন তাহলে তো আমারও ঘুম চলে আসবে জয়নিতাই কেউ ঘুমাবেন না ভক্তলীলা বোঝা যায় কিন্তু কৃষ্ণলীলা বোঝা দেয় বড় কঠিন মা আজকে কৃষ্ণলীলা গাইছি একটু বুঝতে হবে হয়তো একটু কষ্ট হবে আমি যতটুকু পারি আমার গুরু কৃপায় আমি আপনাদেরকে বুঝি বলার চেষ্টা করব তবে একটু বুঝতে হবে রাধারানী মান করেছিল মান আপনারা করেন তো মা গো মান করেন হ্যাঁ হ্যাঁ মানটা বেশি করেই হয় রোজ রোজ বাড়িতে মান করে বাবা রোজ বাড়িতে মান হয় তাই না কারণ মানটা যদি না হয় মানের গর্বটা থাকবে না ভালোবাসা যেমন হবে তার সঙ্গে মানটাও বেশি করতে হবে না হলে ভালোবাসার কোনো গর্ব থাকে না তা শ্রীমতী রাধারানী আজকে গোবিন্দের সঙ্গে মান করেছিলেন শ্রীমতী রাধারানী মান করেছে আজকে গৌর সুন্দর আজকে মান লীলায় বিভাবিত হয়েছে আর গৌর সুন্দর মান লীলায় বিভাবিত হয়ে আজকে রাধা রাধা বলি ক্রন্দন করেছি তাই মান লীলার ভাবি গৌর সুন্দর আমার ভাবাবেশ হলেন কিবা মানবিরহ ও আজ মানবী মানবী বিরহ Hey!
করে এ এ মোদি বিরহ জনে পুহু ভেল ভোর প্রভু রামার গানয়নে বগে তপত হিল গৌরসুন্দর আমার আজকে মান লীলার ভাবি ভাবাবিত হলেন। এবার গৌরসুন্দর মান লীলার ভাবি অর্থাৎ বৃন্দাবন লীলার ভাবে ভাবাবিত হয়েছি, তাই আমরা সবাই মিলে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এখন আমরা দেখবো যে শ্রীমতী রাধারানী বৃন্দাবনে আজকে কি করছি, তাহলে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। ও মায়েরা বৃন্দাবনে যাবেন তো, সবাই যাবেন? কারা কারা যাবেন দুটি বাহু তুলে দেখান তো। হরি বল হরি বল, নিদায় গৌর হরি বল। তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমাদের সবাই কি কি করতে হবে? দুটি বাহু তুলে রাধা নাম করতে হবে, কারণ বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধারানী তিনি হলেন আমার বৃন্দাবনেশ্বরী। তা বৃন্দাবনেশ্বরীর জয় দিতে দিতে আমরা চলে যাব বৃন্দাবনে। তাই সবাই মিলে বদনী একটু রাধা নাম করব, সবাই মিলে প্রেম সে বলি শ্রীমতী রাধারানী কি। তাহলে সবাই দুটি বাহু তুলে হবে না, হাত কিন্তু নাবালে চলবে না, সবাই মিলে मेरा मानी पंछी ये बोले, मेरा मानी पंछी ये बोले, आमारे मन पाखीटा बोली कि बानी गो उड़ी वृंदावन जाबो, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব। সবাই মিলে দুটি বাগু তুলে রাধা রানী কি, সবাই মিলে হাত না বলে চলবে না, তালি দি। মেরা মন পঞ্চিয়ে বলে, সামা সামা গাও, রাধে রাধে গাও, সামা সামা গাও,
स्वामी तूने मेरा हर छीन लिया स्वामी तूने मेरा यार कहाँ अब जाऊँ रज की लता पता চলে গেছেন কোথায় না গোষ্ঠ মাঝি বনমাঝি ধেনু চারণ করবার জন্য ধেনু চারণ করি গোচারণ হতি গোষ্ঠ মত হতি বেলি অবসান কালি গোবিন্দ আমার সখাগণ সঙ্গে করে লই ফিরে আসছি আর যখনই ফিরে আসছি যমুনার তীরে হঠাৎ করি দর্শন করছে কি প্রাণ গোবিন্দ ফিরে আসছে মা গো প্রাণ গোবিন্দ ফিরে আসছে সখাগণ সঙ্গে করে লয়ে আর শ্রীমতী রাধারানীও আমার সখীগণ সঙ্গে করে লই আজকে যমুনায় জল ভরি কলসীখানা নয়ে আজকে ঘরে ফিরছি এমন সময় প্রাণ গোবিন্দই আমার সাথে আছে বড় দাদা বলরাম বড় দাদা বলরাম যদি পাশে থাকি মা দাদা যদি কাছে থাকি তাহলে কি মানে কারোর মনের মানুষের সাথে কথাটা বলা যায় কোনো কথা বলা যায় না প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছি যে আমার বলাই দাদা সাথে রয়েছে আমি প্রেমময়ী রাধারানীর সাথে কি করে তার সাথে কথা বলবো তাই কি করলেন প্রাণ গোবিন্দই আমার ইঙ্গিত করে প্রেমময়ী রাধারানীকে বলল কি বলল অগো একদিন বড় নাগর শিখর ওই না কদম্ব তরুয়া তলে কদিন বড় নাগর শিখর বচিয়ে কদম শেখর কদম্ব তরুয়া তলে ওদিকে
शोभानु सुते सखी गण साखे धोनी अमर जाई जमुना जले शोभानु सुते सखी गण साखी जाई जमुना जले वृषभानु सुते सखी गण साखी जाई जमुना जले वृषभानु सुते सखी गण साखी जाई जमुना जले एबार की करेछी श्रीमती राधारानी के दर्शन करी आज के प्राण गोविंद के करलो आमार शिरोपण सिया मदनेर छले জানিয়ে দিলেন কেশ মানে কি মা মাথার কেশ বেনি স্পর্শ করলেন এবার শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে করে লই ঘরে ফিরে গেলেন এদিকে প্রাণ গোবিন্দ আমার সখাগণ সঙ্গে করে লই ঘরে ফিরে গেলেন শ্রীমতী রাধারানী সখীদের বলছে সখীরি ওরে মরমি দেখ দেখ মরমি আমার বধূ আমায় ইঙ্গিত ইশারা করে আমায় বলল যে রাধি কে স্পর্শ করেছ অর্থাৎ কেশ নামক একটি জায়গার নাম কেশ নামক একটি জায়গার নাম বৃন্দাবনে কোথায় আছে এক হলো কেশীঘাট ললিতা সখী বলল রাধি এই বৃন্দাবনে কেশ নামক দুটো জায়গা আছে এক হলো কেশীঘাট আর এক হলো কিশোরকুঞ্জ শ্রীমতী রাধারানী বলল ললিতা রে ললিতা রে চলে চলে আমরা সবাই মিলে বনমাঝি চলে যাই বনমাঝি চলে যাই আমার বধূ আমায় ইঙ্গিত করে জানাইলো আমার বধূ ইঙ্গিত করে জানাইলো আমরা আজ সবাই মিলে আমার বধুর জন্য কেশর কুঞ্জ সাজায়ে রাখি কেশর কুঞ্জ সাজায়ে রাখি ওরে ললিতা ওরে বিশাখা আমার বধুর জন্যে আজ আমরা সবাই মিলে ওই বন মাঝি কিশোর কুঞ্জ সাজাব শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে করে লয়ে মা চলে গেলেন কিশোর কুঞ্জ সাজানোর জন্য আজকে কিশোর কুঞ্জ সাজালেন কেমন ভাবি না চারিদিকে সারা বনময় আজকে ফুলে ফুলে সাজিয়েছেন চারিদিকে ফুলে ফুলে সাজিয়েছেন তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি আহা ফুলে রয়া চির ফুলে
আজি আর কি বললেন না ফুলেরও বালিশ ফুলেরও আলিশ আজকে ফুলে ফুলে সারা বন সাজিয়েছি কেন না বধুয়া আসবে বলে এবার মা কেশরকুঞ্জ তো সাজিয়েছি কুঞ্জ মাঝি দাড়ি রাখলেন দাড়ি কাকে রাখলেন না দাড়ি রাখলেন ওই কুঞ্জ মাঝি কাকি আহা সুকো পিকো শাড়ি মদন প্রহরী ঝোমরা গুঞ্জাই পিকো শাড়ি মদন প্রহরী ঝোমরা গুঞ্জাই আবার শাড়ি পোশান্ত শহীদ বসন্ত অরোটে পোষণ শহীদ বসন্ত কত যতন করি সাজায়েছে আমার রাই ধনি বিধুমুখী কত যতন করে সাজায়েছে আমার রাই ধনি বিধুমুখী যতন করে সাজায়েছে শ্রীমতী রাধারানী আজকে ফুলে ফুলে সুন্দর ভাবে সুসজ্জিত করেছে জয়নিতাই আজকে আজকে সবাইকে গণকুমার বাবুর তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে এই কীর্তন শুনতে এসেছেন এবং সবার কাছে নিবেদন এই ভক্তবৃন্দদের কাছে নিবেদন আমার সবাই প্রসাদ পেয়ে যাবেন কেউ চলে যাবেন না আমাদের গান চলতে থাকবে তার মাঝখানে আমরা প্রসাদ বিতরণ করব সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন আজকে বর্তমান গৃহকর্তা যিনি আজকে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন আপনারা সবাই মিলে হরিনাম শ্রবণ করি কীর্তন শ্রবণ করি সবাই প্রসাদ পি তারপর নিজ নিজ বাড়ি ফিরে যাবেন নিতাই গৌর হরি বল হরি বল শ্রীমতী রাধারানী আজকে কুঞ্জ সাজিয়েছে মা শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়েছে হরি বল মা গো চঞ্চল হবেন না একটু শ্রবণ করুন মন দিয়ে রাধারানী তো কুঞ্জ সাজিয়েছে একবার বলুন তো মা আমরা কি আমাদের হৃদয় কুঞ্জখানা সাজাতে পেরেছি এই ভবের মাঝে আমাদের আসা যাওয়াটা কিন্তু শুধু সার হয়ে গেল এলাম ভব মাঝারি যেদিন এলাম মাতৃগর্ভে উর্ধ্বপদী হেডমুন্ডি ভগবানকে কথা দিয়ে এসেছিলাম প্রভু গো কৃপা করি এই কৃমিকীটির দংশন ঘটি এত কষ্ট এত যন্ত্রণা মায়ের গর্ভ থেকে তুমি আমাদের ভূমিষ্ঠ করো কথা দিলাম প্রভু কথা দিলাম যেদিন ভূমিষ্ঠ হব ভূমিষ্ঠ হয়ে ওই পৃথিবীতে ধরায় জন্মগ্রহণ করি কি করব জানো এই বদনে তোমার নাম করব এই হাতে আমি তোমার সেবা করব চরণেও সেবা করব কেমন ভাবি না যেখানে তোমার হরিনাম সংকীর্তন হবে সেখানে আমি এই পায়ে হেঁটে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে যাব অনেক প্রতিশ্রুতি আমরা দিয়ে এসেছি কিন্তু সকল কিছু বেকার হয়ে গেল বলা কথাগুলো ভুলে গেলাম আর কিন্তু মনে নাই যখনই আমরা মায়ার বাঁধনি ওই জড়িয়ে পড়লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম সেদিন ওই মায়া কান্না আমাদের কি করলো না মাতৃ মায়ার মধ্যে মাতৃ বেড়ির মধ্যে আমাদেরকে বেঁধে ফেললো শাস্ত্রে বললেন তুম কাহাসে আয়া হো
जाऊंगी कहां, इतना दिल बिचारिया बस हो गया भजन। एक दिन शरगोस्वामीर मध्ये एक जन गोस्वामी, तिनी हलेन सनातन गोस्वामी। सनातन गोस्वामी श्रीमन महाप्रभु के बोलछे, प्रभु गो बोलते पारो आमी कि की आमार केन करे जारी ता पुत्र ओय, इहा ना जानी जीवीर कोई चिखित ओय। प्रभु बोलते पारो के आमी केनई बा ई पृथ्वीते एसेछि, आर की बा आमादेर कर्तव्य, की आमादेर करणीय। श्रीमन महाप्रभु संगे संगे सनातन के बोलछे, सनातन শোনো সনাতন, তুমি বলছো যেটা যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের করণীয় কি, আমাদের কর্তব্যটা কি? বললেন শোনো, এই প্রত্যেকটি জীবের একটি মাত্র পরিচয়। আমি বড় ব্যবসায়ী, আমি বড় বিজনেসম্যান, আমি হলাম কোটিপতি, আমি স্কুলের একজন বড় শিক্ষক, আমি একজন বড় শিক্ষিকা, আমি হলাম এমএলএ এমপি, এটা আমাদের পরিচয় নয়। সবার আগে জানতে হবে এটা কখনো পরিচয় নয়, আমাদের নিজস্ব যেটা টাইটেল, যেটা আমাদের নিজস্ব পদবী, এটাও কিন্তু আমাদের পরিচয় না। পিতার পরিচয়ে পরিচিত, মায়ের পরিচয়ে পরিচিত, স্বামীর পরিচয়ে পরিচিত, কোনোটাই কিন্তু নিজের পরিচয় নয় মা, আমাদের পরিচয় একটাই। শ্রীমন মহাপ্রভু বললেন, শোনো শ্রীবাস, শ্রীমন মহাপ্রভু বললেন, শোনো শ্রীবাস, আমাদের একটাই কর্তব্য, এই প্রত্যেকটি কলিজীবের মানবীর একটি মাত্র কর্তব্যটা কি, জীব নিত্য কৃষ্ণ দা, কৃষ্ণ দা, ইহা ভুলি গেলা, ইহা ভুলি গেলা, মায়া পিশাচী তাহা, জীব নিত্য কৃষ্ণ দাস, সবাই আমরা কৃষ্ণের দাস। তাই এদিকে শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়েছে মা, কিন্তু আমাদের হৃদয় কুঞ্জখানা আমরা কিন্তু সাজাতে পারিনি। বিধর্মী একজন ভক্ত, তিনি হলেন আব্দুল করিম। আব্দুল করিম তিনি বিধর্মী মুসলমান হয়ে তিনি আমার গোবিন্দকে এত ভালোবেসেছিলেন, তিনি গোবিন্দকে ভালোবেসে একটি গান লিখলেন, মনে জাগে প্রা